بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد فعن النبي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من راى منكم منك منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان <applause> একজন মোমেনের দায়িত্ব সেটা আমরা ইতিপূর্বে জানতে পেরেছি এখন কথা হচ্ছে যে অসৎ কাজ থেকে নিষেধ করবেন যে সেটার কিছু আপনার নিয়ম পদ্ধতি আছে আপনি যখনই অসৎ কাজ দেখবেন সাথে সাথে মারমুখী হয়ে যাবেন লাঠি নিয়ে দাঁড়িয়ে যাবেন সেটা কিন্তু সবসময় ঠিক হবে না এই কারণে আমাদেরকে জানতে হবে যে অসৎ কাজ থেকে প্রতিরোধ করার অসৎ কাজকে প্রতিরোধ করার কি আপনার স্তর রয়েছে কাজের স্তর সেটা হচ্ছে তিনটা স্তর রসুল আকরাম সুল ইসলাম হাদিসের মধ্যে বলেছেন সেটি আমি একটু পূর্বে পড়ে শুনিয়েছি আক্রম সাম বলেন যে মনোর আমিন মুখ ফল ফলে ইউরোপিয়া যে তোমাদের মধ্য থেকে কেউ যদি অসৎ কাজ থেকে শরীরের বিরোধী কাজ দেখে তাহলে সেটাকে হাত দ্বারা প্রতিহত করতে হবে ফাইল লামি স্তর যদি সেটা সম্ভব না হয় তাইলে মুখ দিয়ে প্রতিরোধ করতে হবে ফাইল লামি স্তর ফেলবে আর যদি সেটা সম্ভব না হয় তাইলে অন্তর দিয়ে প্রতিরোধের পরিকল্পনা করতে হবে এবং সেটার প্রতি ঘৃণা হ্যাঁ অবশ্যই থাকতে হবে ঈমান ইমান রসুল বলেছেন এটাই হচ্ছে সর্বনিম্ন দুর্বল ঈমানদারের পরিচায়ক সুতরাং এখানে তিনটা স্তরের কথা বলা হয়েছে প্রত্যেকটা সাথে সাধ্যের সাথে সম্পর্ক করা হয়েছে সুতরাং প্রত্যেকটা মানুষ যে একটা করতে বাধ্য সেটা নয় মানুষের কোনো আপনার শক্তি নেই গায়ে সে আপনার কাউকে আঘাত করে টিকতে পারবে না সে কেন আবার আপনার লাঠি হাতে নিতে যাবে না প্রত্যেকটার জন্য শক্তির প্রয়োজন এই কারণে আপনার বলে থাকে যে হাতি দিয়ে দিয়ে হাত প্রতিরোধ করা সেটা হচ্ছে যে গরের কর্তা নিজের সন্তানকে সে হাত দিয়ে অবশ্যই আঘাত করতে পারে হ্যাঁ কোনো অসুবিধা নেই হ্যাঁ তাতে অসুবিধা হবে না কারণ তার উপর সে কর্তৃত্বশীল কিন্তু হ্যাঁ এছাড়া বাকি লোকের উপর আপনার কোনো কর্তৃত্ব নেই বরং তাদের উপর কর্তৃত্ব আছে প্রশাসনের সুতরাং প্রশাসন চাইলে সে আঘাত করতে পারে সে হাত দিয়ে প্রতিরোধ করতে পারে কিন্তু আপনি পারেন না এই কারণে সবাই কিন্তু ওটা করতে যাবেন না হ্যাঁ নিজের অধীনস্থ যারা আছে তাদের উপর আপনার এই কর্মটা চলবে আর যদি সেটা সম্ভব না হয় তাইলে কি আমরা বসে থাকব না বলা হচ্ছে সেটা সম্ভব না হলে মুখ দিয়ে চালিয়ে যাব মুখ চালিয়ে যাব মুখ দিয়ে তাকে বলবো যে ভাই এই খারাপ কাজ করলে তোমাকে জাহানমে যেতে হবে সুতরাং তোমাকে এটা থেকে বেরিয়ে আসতে হবে নিজকে পরকালে জাহান্নাম থেকে মুক্ত করা জন্য এই কারণে দাওয়াতের পথ আমাদের অবলম্বন করতে হবে যে মুখ দিয়ে বলে যাব সেটা দাওয়াতি কাজ করার ক্ষেত্রে মানুষকে এরকম খারাপ কাজ থেকে বেরিয়ে আনার জন্য অবশ্যই খারাপ কাজের কুফলগুলো বলতে থাকবে যেন মানুষ সেখান থেকে ফিরে আসে এবং মানুষকে বোঝানোর চেষ্টা করবে তাইলে সেটা হচ্ছে মুখ আর কেউ আছে এমন যে তার কোনো বলার শক্তি নেই সে বলতে গেলে তালগোল পাকিয়ে ফেলে যদি এমন হয় বা এমন লোকের সামনে এমন লোক খারাপ কাজ করেছে যে তার সামনে মুখ খুললেই তারপরে জটিলতার সৃষ্টি হতে পারে তার উপর আঘাত আসতে পারে যদি ব্যাপারটা এমন হয় তাইলে সে অন্তর দিয়ে এটার পরিবর্তনের ফিকির করবে সেটা হচ্ছে যে অন্তর দিয়ে পরিকল্পনা করবে যে কাকে বললে কার মধ্যস্থতা গ্রহণ করলে সেই আপনার খারাপ কাছে এখান থেকে উঠিয়ে দেওয়া যায় সেটার পরিকল্পনা আট আটবে এবং কমপক্ষে সেটাও যদি না পারে হ্যাঁ আপনার অন্তর দিয়ে আপনার ঘৃণা করবে ঘৃণা করলে হয়তোবা এই ঘৃণার কারণে হ্যাঁ তাকে ঘৃণার কারণে হয়তোবা হ্যাঁ সে কখনো চিন্তা করে বসতে পারে যে মানুষ আমাকে ঘৃণা করে খারাপ কাজের কারণে সুতরাং আমাকে অবশ্যই এই খারাপ কাজ থেকে ফিরে আসতে হবে হ্যাঁ এই কারণে আমাদের প্রত্যেককে জানা দরকার যে আপনার অসৎ কাজ থেকে প্রতিরোধ করা সেটা কিন্তু সাধ্যের সাথে সম্পৃক্ত সুতরাং যার যতটুকু সাধ্য সে ওইভাবেই আমরা প্রতিরোধ করতে যাব। কখনো নিজের সাধ্যের বাইরে কখনো কিছু করতে যাবো না কারণ আল্লাহ জাহান কুরআ মজিদের মধ্যে বলেন হত্তাকুল্লাহমস্তাহ আতুম যে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করবে এবং আল্লাহ আল্লাহবালান আল্লাহ উল্লিফল্লাহন ইল্লা সাহা আল্লাহ কখনো কারো সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না সুতরাং আপনি আপনার সাধ্যের বাইরে কাজ করতে গিয়ে ঝামেলা আরও পাকিয়ে দেবেন না আরও সমস্যা বেশি করে সৃষ্টি করার চেষ্টা করবেন না হ্যাঁ এটা অবশ্যই আমাদের বোঝা দরকার আল্লাহ জনে আমাদেরকে স্তরগুলো বুঝে সেই অনুযায়ী কাজ করার তো অভিযান করুন ওসল্লাহ আলানবিনা মাহমুদ আল্লাহ রহি ওসাহাবি আজমাইন